স্টুডেন্ট আজকে চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমার কিডস ব্যাগ কি থাকে, হোয়াট ইজ ইন মাই কিডস ব্যাগ। তো এটা আমার অনেকদিন ধরে বানানো হয়েছিল, তো আজকে আমি বানাচ্ছি। আর যেহেতু এখন লকডাউন, প্র্যাকটিস তো হচ্ছে না, প্র্যাকটিস বন্ধ আছে কোভিডের জন্য। তো এর মাঝখানে একটু সময় পাচ্ছি ওয়ার্কআউটের পরে, তো আজকে একটু হয়ে যাক আমার কিডস ব্যাগ টু। ফার্স্ট দেখাবো আমার, আমি ব্যাট ইউজ করি তিনটে, ব্যাট আমি ইউজ করি তিনটে। একটা হচ্ছে আমার প্র্যাকটিস ব্যাট, একটা হচ্ছে আমার প্র্যাকটিস ব্যাট। ফার্স্টে এটা আমার ম্যাচ ব্যাট ছিল, কিন্তু এখন এটা প্র্যাকটিস ব্যাট। এটা একদম ম্যাচ ব্যাট, আর এটা প্রপারলি এমআরএস, এর যে কভারটা ছিল কভারটা নষ্ট হয়ে গেছে, এটা প্রপারলি এমআরএস। আর এটা আমার নতুন ম্যাচ ব্যাট, যেটা সেটা হচ্ছে এসজি ক্রিকেট হাইস্কোর এক্সট্রিম ক্রিকেট ব্যাট। দারুণ ব্যাট এটা, আর ইউজ করেও অনেক আরাম আছে ব্যাটটা, খেলে আরাম, ইউজ করেও আরাম, প্রবলেম হয় না কোনো। তো আমি ইউজ করি তিনটে ব্যাট, তার মধ্যে দুটো ব্যাট আমার সাথে থাকে, কোনোদিন প্র্যাকটিস ব্যাটের সাথে, কোনোদিন আমার এসজিও থাকে, কোনোদিন এমআরএসটাও থাকে, যেদিন যেটা এসছে সেটা নিয়ে যায়। যদি কোনো দূরে কোথাও ট্যুর থাকে তাহলে আমি চেষ্টা করি তিনটে ব্যাটই নিয়ে যাবো, কারণ প্র্যাকটিসের ব্যাটটা আমার লাগে, প্র্যাকটিস ব্যাটটা আমি বাইরে রেখে যেতে পারি না। প্র্যাকটিস ব্যাটটা আমার ওখানে গেলে নেট প্র্যাকটিসে লাগে, যদি দূরে দূরে দূর থাকে। আর এই দুটো আমার চাই, এই দুটো ব্যাট আমার সবসময় কাছে থাকে, দুটো ম্যাচ থাকে, মানে দুটো ম্যাচ ব্যাট। এবার আছে মেন পোর্শন, তো এটা হচ্ছে সাইড পকেটে ব্যাট রাখার জায়গা, এখন ওয়াটার বোতল হয়ে যায়। এবার আছে সাইড মেন পোর্শন, মেন পোর্শনে গ্লাভ, এসডি গ্লাভ, থাই প্যাড, এটা আমি ম্যাচে হোক কিংবা নেট প্র্যাকটিস হোক আমি কখনোই থাই প্যাড করি। তুই একটি বলছি কখনোই থাই প্যাড করে না, যারা ক্রিকেটে আছে তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে, তারা হয়তো অনেক অনেক করবে যে যারা থাই প্যাড করা। তবে আমার ম্যাচেও আমি থাই প্যাড করি না, কারণ থাই প্যাডটা পড়তে যায় না, কেমন একটা আমার বাজে টাইপের মতো লাগে, একটা আনকমফোর্টেবল মতো ফিল হয়। মেইন গার্ড এটা তো আশা করে জানো, এটা বলতে হবে না কিছু, ক্রিকেটের মেইন গার্ড, ওটা না পড়লে তোমার লাইফ শেষ। হেলমেট, ইনার গ্লাভসটা আমার পরি না, কারণ যেহেতু আমার দুটো গ্লাভস থাকে, এখন ব্যাগে একটা গ্লাভস আছে আর একটা গ্লাভস আমার ক্লাবে রয়েছে। তো ব্যাগে আমার একটা গ্লাভসই থাকে, কারণ ব্যাগে বেশি চাপ দিতে, ব্যাগে বেশি কিছু নিতে পারি না আমি। দ্যাট ইজ ব্যাট, এসজি ব্যাট, 4 বছর ধরে চলছে এটা আমার, এখনও ঠিক আছে, 4 বছর ধরে ফাইন চলছে, এখনও কোনো রিপেয়ার করাতে হয়নি, ক্যাচারগুলো ঠিক আছে, আর ইউজ করাও আরাম আছে ব্যাগটা। আর এই পোর্শনে কিছু নেই, ইন দ্য ফ্রন্ট পকেটে মেডিকেলের জিনিসপত্র থাকে, হাত পা কেটে গেলে বা কোথাও চোট লেগে গেলে এটা কাজে দেয়। উইথ মাই আই কার্ড, জুতির এটা ব্যাটেও লাগাতে পারবো, আর যদি কোনো কোথাও ক্র্যাক বা কিছু হয়ে যায় কারো তখন এটাও কাজে দেয়। তার থেকে বড়ো কথা, যদি ক্যাচ ধরার সময় প্র্যাকটিসে তো ক্যাচ ধরতে হয়, তখন আমি এটা ইউজ করি। হেড ব্যান্ড,
হেডব্যান্ড আছে হেলমেটের হেলমেটের সাথে পরার জন্য। সত্যি কথা বলতে গেলে যদি কারো চুল বড়ো থাকে, মাথার চুল যদি বড়ো থাকে কারো, তাহলে এটা পরে ব্যাট ব্যাটিং করলে ঘামটা যাবে না, আশা করি জানো। সি অফ এক্সট্রা ব্যান্ড রিস্ট ব্যান্ড, রিস্টে চোট লাগলে এটা পরি, আশা করি না। তো বডি পারফিউম, হ্যাঁ একটু হয়তো হাসির, কারণ বডি পারফিউমটা আমি কখন ইউজ করি, মাঠ থেকে বাড়ি আসার সময় বডি পারফিউমটা আমি ইউজ করি, কেউ মাঠে ঢুকে বডি পারফিউমটা লাগিয়ে নিই। আচ্ছা স্পেশাল পিউমা 18 বডি পারফিউম, তারপরে আছে থ্রি সানগ্লাস, সানগ্লাসটা দিতে এটা যে এটা হচ্ছে COVID-19 প্রোটেক্ট সানগ্লাস, যেহেতু আমি ট্রেনে যাতায়াত করি তাই জন্য আমার এটা দরকার হয়। আর ইটস মাই ম্যাচ সানগ্লাস, ইটস মাই ম্যাচ সানগ্লাস, এটা অনলি ফর ম্যাচ ইউজ, যেমন ব্যাগ দুটো অনলি ফর ম্যাচ ম্যাচ ইউজ, তেমনই অনলি ফর ম্যাচ ইউজ, দ্যাটস ফর প্র্যাকটিস, আর এটা হচ্ছে প্র্যাকটিস সানগ্লাস। প্র্যাকটিস সানগ্লাসের কালারটা আলাদা আর ম্যাচ সানগ্লাসের কালারটা একটু আলাদা, তো দুটো সানগ্লাস থাকে আমার ব্যাগে। মেডিকিটে মিউপ্রাসিন অয়েন্টমেন্ট কেটে গেলে লাগালে যা ব্যথা বা জ্বালাটা কিছু করে না। হ্যান্ড স্যানিটাইজার, কোভিড প্রোটেকশন বলিনি, সানস্ক্রিন ফর মাই স্কিন কেয়ার, কাড়া স্কিন ওয়াইপস, এটা তো মুখ ধুয়ে এটাকে ওয়াশ, মুখ ওয়াশ করার পর মুখটাকে মুছে নিই। আর তারপরে আছে ফোর এক্সট্রা গ্রিপস, থ্রি এক্সট্রা ব্যাটিং গ্রিপস। এখন সবার মনে কোশ্চেন উঠতে পারে যে গ্রিপ কোন নেই কেন, গ্রিপ কোনটা নেই কারণ আমি যেহেতু ব্যাটে গ্রিপ ছিঁড়ে গেলে আমি একেবারে ক্লাবে গিয়ে লাগে, তো তার জন্য আমার গ্রিপ কোন নেই। আর একটা লাস্ট অ্যাট দ্য লাস্ট যেটা হচ্ছে স্পাইক থাকার জন্য, নিচে থাকে নিচে আছে স্পাইক রাখার জায়গা। স্পাইক থাকার জায়গা, দ্যাট ইজ মাই স্পাইক, অ্যাডিডাস হাউস অ্যাট ক্রিকেট স্পাইক, রোহিত শর্মা এডিশন, সব কিছু নিয়েই আমার ক্রিকেটের সরঞ্জাম জিনিসপত্র। তো এই পুরোটাকে আমাকে ক্যারি করতে হয়। হ্যাঁ দুটো ব্যাট বাদ দিয়ে, তো একটা ব্যাট এখান থেকে বাদ দিয়ে, বুঝতে পারে একটা ব্যাট এখান থেকে বাদ দিয়ে আমাকে এতগুলো জিনিস আমাকে ক্যারি করতে হবে, এটা হয়ে যায়। আর সব ক্রিকেটারটাই এটা ইউজ করে, সেটা নতুন কিছু না আমার কাছে। আর ওয়েট করতে করতে সব কিছু হয়ে যায় ধীরে ধীরে, সব কিছু ওয়েট লিফটিংয়ের উপর ডিপেন্ড করে। তো আমার ওয়েট লিফটিং উপরে ব্যাক থেকে নিয়ে ওয়েট লিফটিং করাতে 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 কাঁধে ব্যথা হয়ে গেছিলো, কাঁধের ওয়েট লিফটিং হতো আমার। তো এই ছিল আমার ক্রিকেটের ফিডব্যাকের মধ্যে জিনিসপত্র। এখন অনেকের মনে কোশ্চেন উঠতে পারে যে ক্যাপ কোথায়, ক্যাপটা এখন নেই, কারণ ক্যাপটা আমি লাস্ট দিন মাঠে গিয়ে আমি ক্লাবে রেখে এসেছিলাম, ক্যাপটা এখন আমার কাছে নেই, ক্যাপটা ক্লাবেই রয়েছে। আর যে নিউ গ্লাভস এসেছেন সেটাও আমার ক্লাবে রয়েছে, কিছু কিছু জিনিস ক্লাবে রয়েছে, যেমন বলটা তো আমার ক্লাবে আছে, তাহলে বলটা মানে কথা বলতাম, ক্লাবের বল এই ছিল আমার ফিডব্যাক। নতুন কোনো ফিডব্যাক হলে আমি আবার দেখাবো, ওটা দেখে বলতে গেলে সব কিছু নিয়েই আমাকে আজকের মতো এটুকু, তো বাই।